বিজেপি স্লোগান দিয়েছিল সিপিআইএম এর ধুলাই হবে পেটাই হবে, কিন্তু স্লোগান শাসকের হলেও বাস্তবে বিরোধী সিপিআইএম ধুলাই শুরু করে দিয়েছে। বিশালগড়ে নয়, এবার আসুন বণিক্য চৌমুহনী আর আর কে নগর এলাকায়। এখানকার বিধায়ক রতন চক্রবর্তী, 4 বছর ধরেই এই এলাকায় আক্রান্ত বামেরা। এবার এখানেও বাইক বাহিনীর মাফিয়া দেখে দেখে পেটালো বামপন্থী কর্মীরা। হাসপাতালে শুয়ে 2 বিজেপি কর্মীর দাবি তারা মাফিয়া নয়, বিনা কারণে নাকি বামফ্রন্টের সমর্থকরা তাদের উপর আক্রমণ করেছে। বাইক বাহিনীর দুর্বৃত্তদের আক্রমণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহু মানুষকে দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন। এবারে মাফিয়ারা নিজেরা মার খেলে কেমন শোনায় তাদের গলায়, সুর শুনুন। আমরা বণিক্য চৌমুহনী বাজারে গেছি, আমি বাজার টাজার করে বাজার বাড়ি দিয়েছে, বাড়ি যাইতেছি হঠাৎ করে রাস্তার মধ্যে 30-40 জন খোলা বাইন রড চোকার যাবার দাও টাও লইয়া এরা করছে বাইকের উপরে, এরা করতে করতে প্রথম বাড়ি দিয়ে বাইকটি ফালাই দিয়েছে, ফালাই দিয়েছে বাড়ি আর বসে বুঝে কেটা কেটা বাইরে কিতা করতেছো, তারপর চাইলে প্রভুর প্রভুর টিম পুরো মিল্লা বাইরে যাইতেছে। ও আমরা বলে তারে আমি আর প্রসেনজিৎ দাস। আসার পরে রাস্তার ভিতরে আমার বাড়িতে কেমন করেন 100-150 হাত আগে পিন্টু গড়ের বাড়ির সামনে ওই তারা সিপিএমের লোক, কিছুদিন আগে আমি একটা সংগঠনের একটা মিটিং হয়েছিলো, ওই তারা সবাই মিললা মানে দাও রড নিয়া তারা একদমভাবে মানে ঝুঁকি বেঁধে পেয়ে দিছে, তো তখন তারা এক লোকে দল বান্ধা রয়েছে, তারপর আমরা উপরে আক্রমণ করছে। দীপক পর্যন্ত কালকে ঘটনা হয়নি, এর পরশুদিন রাতে এরকম তো আমাদের কালচিত্রে নাই, থানাও জানে আমার রেকর্ড, আমার নামে কোনো থানার ভিতরে রেকর্ড নাই বলে এরকম ছিল। পবিত্রকর করুক না, আমার নামে তো এরকম নাই, পবিত্রকর যদি করে থাকে তো পবিত্রকর তো সিনিয়র সবাই, এবার অন্য কেউ কত আমি তো নাই, তাই নিয়ে যদি বলে কিছু করার নেই, আমরা তো এইসব কাজে আমি যুক্ত নাই। আমার বাবা একজন পুলিশ চাকরি সার্ভিস করত, আমি ওনার ছেলে, আমি এরকম কাজে যুক্ত কোনো সময় গেছি না। প্রথমে বিশালগড়ে, এরপর আর কে নগরে, দিকে দিকে মেডিসিন দেওয়া শুরু করে দিল সিপিআইএম। নিজেরা মার খেয়ে চুপ না থেকে পাল্টা দেবার প্রথা চালু হলে কিন্তু অবনতি হবে আইন শৃঙ্খলার। পুলিশের উচিত দ্রুত হুজ্জতি বন্ধের জন্য শাসক দলকে চাপ দেওয়া, কারণ অবস্থা ভালো নয়। লাল ঝান্ডা কিন্তু ইদানিং ডান্ডা হতে সময় নিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।